উই আর ব্যাচ টু, এই লেখাটাকে আমি চাচ্ছি কালারফুল করব। কালারফুল করব, এই জন্য আমি সিএসএস নিছি। সিএসএস নেওয়ার পর আমি চাচ্ছি এই ফাইলটার সাথে এই ফাইলটার একটা কানেকশন তৈরি করে দিব, লিঙ্ক তৈরি করে দিব। এটার জন্য হেডের ভিতরে আমাদের একটা ট্যাগ নিতে হবে, ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক। লিঙ্কের ভিতরে একটা অ্যাট্রিবিউট হবে স্টাইল শিট, হ্যাঁ রিলেশনশিপ হবে স্টাইল স্টাইল শিট, মানে এটার সাথে এই ফাইলের সম্পর্ক হচ্ছে স্টাইল নিয়ে। আর এই এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের বসবে যে কোনো ডট সিএসএস, এই ফাইলটা যে কোনো ডট সিএসএস এই ফাইলটা আমাদের এখানে বসবে। এখন এটাকে আমরা সেভ করে নিয়ে নেন, 29 জন বর্তমান দেখতেছি। নিয়ে নেন, আচ্ছা এখন আমরা যেটা করব, আমি চাচ্ছি এই লেখাটাকে মোটা করতে হবে, তাহলে আমরা কি বলবো? এস টু ভাই আপনি মোটা হন। এভাবে লেখলে হবে? আমরা প্রথমে বলছি এভাবে লেখলে কি হবে, মোটা হবে না। এটা হচ্ছে ওই যে চায়না হয়ে যায়। তো আমরা একটু দেখি আমাদের ফাইলটা আসলে লিঙ্ক হইলো কিনা। আমি ব্রাউজার এটা ওপেন করতেছি, এটা ছিল এখানে, বিউপি সোর্চে যাব, যে কোনো ডট সিএসএস এ ক্লিক করব। দেখেন এই যে লেখাটা পাইছে, তার মানে হচ্ছে আমাদের লিঙ্কিং ওকে। তো কোনো কারণে যদি আমাদের এইখানে ধরেন এইখানে কোনো কারণে কোনো একটা কিছু মিস হইলো, লাইক এটা ওটা নাই বা ফাইলটা মিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না। হ্যাঁ আমরা রিলোড দিলাম, যে কোন ডট সিএসএস ক্লিক করলাম, দেখেন ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। তো এই জন্য লিঙ্কিংটা ইনশিওর করে নিতে হবে যে আপনার লিঙ্ক হয়েছে, তাহলে কাজ করবে। ভাইয়া এইচটিএমএল আর সিএসএস কি একসাথে কাজ করে? হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল সিএসএস একসাথে কাজ করে, বরঞ্চ সিএসএস এইচটিএমএল ছাড়া কোথায় কোনো জায়গায় কাজ করা যায় না। সিএসএস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এইচটিএমএল এর উপরেই কাজ করতে হবে। ওকে সো আমি এখন এখানে লেখাটাকে কি করতে যাচ্ছি, মোটা করতে যাচ্ছি, লেখাটাকে বোল্ড করতে যাচ্ছি। সো এটার জন্য সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। আমরা এইচটিএমএল এ শিখছি দুইটা জিনিস, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। সিএসএস এ শিখবো আমরা প্রপার্টি আর ভ্যালু, প্রপার্টি আর ভ্যালু। এই যে আমি এখন লিখতেছি ফন্ট ফন্ট সাইজ, এটা হচ্ছে কি প্রপার্টি। ফন্ট সাইজ কত পিক্সেল চাচ্ছি আমি, আমি চাচ্ছি 100 পিক্সেল একটা ফন্ট হবে আমার, 100 পিক্সেল, এটা হচ্ছে ভ্যালু। এই পাশেরটা প্রপার্টি আর এই পাশেরটা হচ্ছে ভ্যালু। এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোড দেই আর এটাকে 100% নিয়ে আসি, এই যে 110 100, এর নর্মাল হচ্ছে এই এই কন্ডিশন। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এটা বড় হয়ে গেছে, 100 পিক্সেল বড় হয়ে গেছে। হ্যাঁ 100 পিক্সেল বড় হয়েছে, এটা কিভাবে বড় হয়েছে, ফন্ট সাইজ 100 পিক্সেল দিছি যার কারণে এটা 100 পিক্সেল বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে মাঝখানে নিব, এই লেখাটাকে মাঝখানে নিব, একদম মিডলে নিয়ে আসব। এটার জন্য সিএসএস এর প্রপার্টির নাম, সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন টেক্সট অ্যালাইন সেন্টার যখন আপনি দিবেন আর এখানে এসে একটা রিলোড দিবেন, দেখেন এই লেখাটা সেন্টারে চলে আসছে। আপনি চাচ্ছেন এই লেখাটাকে একটা কাজ রয়েছে, সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে কালার, কালার কি কালার দিবেন আপনি, রেড, রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে এসে রিলোড দিলাম, দেখেন রেড কালার হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই কালারটাকে গ্রিন কালার দিবেন, কোনো সমস্যা নেই, জাস্ট গ্রিন লেখেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজার এসে রিলোড দেন, দেখেন গ্রিন কালার হয়ে গেছে। আপনি যা চাচ্ছেন তাই হচ্ছে, যা চাচ্ছেন তাই হচ্ছে। সিএসএস দিয়ে কাজ করে এটাই হচ্ছে মজা, সিএসএস এর কাজ করার এটাই মজা। আপনি যখন যেটা চাবেন ধরবেন, প্রপার্টি দিবেন, ভ্যালু দিবেন, কাজ করবে। তো সিএসএস দিয়ে কাজ করতে পারবেন, এমন কেউ আছেন যে সিএসএস কি জিনিস কিভাবে কাজ করে এটা এখনো বুঝি নাই, এরকম কেউ আছেন? না বুঝছি বুঝছি ভাইয়া। স্টেপ দুইটা, প্রথম হচ্ছে
আচ্ছা সব দেখি কয়টা স্টেপ হয়। প্রথম স্টেপ আপনাকে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে, হ্যাঁ যে কোনো নামে বা আপনার যে কোনো কিছু ইচ্ছা একটা নাম দিবেন, কিন্তু এক্সটেনশন হিসেবে সিএসএস থাকবে। সেই সিএসএস ফাইলটাকে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে, সিএসএস ফাইলটাকে লিঙ্ক ট্যাগের মাধ্যমে কি করতে হবে, এই এইচটিএমএল ফাইলটার সাথে কানেক্ট করতে হবে। এইচটিএমএল ফাইলটার মধ্যে সিএসএস এর এই লিঙ্ক লিঙ্ক ট্যাগের মাধ্যমে সিএসএসটাকে কানেক্ট করতে হবে। দুই নম্বর স্টেপ গেল। তিন নম্বর স্টেপ, আপনি যে ট্যাগটাকে কালার করতে যাচ্ছেন, যে টেক্সটটাকে কালার করতে যাচ্ছেন, সেই টেক্সটটাকে ধরতে হবে সিএসএস ফাইলে এসে ধরতে হবে, ভালো করে ধরতে হবে, সেকেন্ড ব্যাকেট শুরু করতে হবে, সেকেন্ড ব্যাকেট শেষ করতে হবে। তারপর আপনি চার নম্বর স্টেপে এসে কি দিবেন, প্রপার্টি ইউজ করবেন, প্রপার্টি ইউজ করবেন, প্রপার্টি ইউজ করবেন, প্রপার্টির ভ্যালু দিবেন, প্রপার্টির ভ্যালু দিবেন, প্রপার্টির ভ্যালু দিবেন, কাজ শেষ। এই হচ্ছে সিএসএস। এখন সিএসএস এর যে সিস্টেমটা দেখলেন, বুঝতে পারছেন তো সিএসএস কিভাবে কাজ করে? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে ওকে, সো আমি এখন আরেকটা টেক্সট নিব, এটা পি টেক্সট নিব, এটার ভিতরে লিখতেছি একে গান বাজাই করে এখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন এটাকে ধরতে পারবেন বলেন তো, এটাকে আমি সিএসএস এ স্টাইল করব কিভাবে? ভাই পি ট্যাগটা নিলে হয়ে যাবে। এই যে এখানে আসলে লেখাটা, এই লেখাটাকে আমি মাঝখানে আনবো, কালার করব, বড় করব। সো এটার জন্য আমার কি করতে হবে, এখানে এসে পি ট্যাগ কে ধরতে হবে, যে পি বড় হয়ে গেছে শক্ত করে ধরার জন্য সেকেন্ড ব্যাকে। তারপর আমি চাচ্ছি এটার কালার হবে ব্লু, তাহলে কালার, তাহলে কালার কালার ব্লু, আর এটা টেক্সট অ্যালাইন থাকবে রাইট সাইডে, তাহলে টেক্সট অ্যালাইন RIGHT রাইট। আরেকটা কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিচ্ছি 50 পিক্সেল। এই যে রাইট সাইডে চলে গেছে। হ্যাঁ আমরা চাইলে এটাকে মিডলে রাখতে পারি, মিডলে রাখলে আমরা কি করব, টেক্সট লাইন বলেন নাকি, টেক্সট লাইন সেন্টার, সেন্টার সেন্টার করব। হ্যাঁ টেক্সট লাইন সেন্টার দিলে এটা সেন্টারে থাকবে। বুঝতে পারলাম সবাই, এভাবে ক্লাস করতে পারবো, বুঝতে পারবো, কাজ করতে পারবো সিএসএস দিয়ে? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে গ্রেট, সো আজকের ক্লাস এই পর্যন্ত।